এইটাকে এইটাকে বলে কমেডিয়া থ্রিল একসাথে অসাধারণ, মানে আর যেখানে ঋত্বিক আছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বায়োস্কোপ বঙ্কাপল। আমি অম্বালি, আমি অভিষেক। আমরা এসে গেছি আমাদের নতুন একটা ভিডিও নিয়ে। তাহলে চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, যাতে যখন আমি নতুন ভিডিও আপলোড করব আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। এছাড়াও আপনারা আমাদের ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামকে ফলো করতে পারেন। ওখানে আমরা নানান ইন্টারঅ্যাকটিভ পোস্ট দিই, পোলস দিই, কোশ্চেন অ্যান্সার্স দিই। ওখানে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন, অথবা আপনারা কমেন্ট বক্সে নিচে আপনাদের মতামত জানাতে পারেন। আমাদের লিঙ্কে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আজকে আমরা একটা বাংলা ওয়েব সিরিজের ট্রেলার নিয়ে এসেছি, ট্রেলার রিঅ্যাকশন গোরা টু। আমরা গোরা দেখেছিলাম, যেমন হইচইতে এসেছিল গোরা ওয়ান। ইয়েস, গোরা ওয়ানটা আমরা দেখেছিলাম, বেশ বেশ ভালো লেগেছিল, বেশ ভালো লেগেছে। গোয়েন্দার গল্প তো আমাদের ছোটবেলা থেকে আমাদের সাথী হয়ে আছে, একদম। ব্যোমকেশ থেকে শুরু করে ফেলুদা, কত কত, একদম। আমরা ব্যোমকেশ ফেলুদার জায়গা থেকে, হ্যাঁ, তো বিলংস করি তার মধ্যে। এই সময়ে জয়দীপ মুখার্জি, আর কাজটা হচ্ছে ঋত্বিক চক্রবর্তী, সুব্রত মুখোপাধ্যায়, উষশী রায়, আরো অন্যান্য অনেকে। তো দেখা যাক এটা কেমন করেছে। লাল পাঞ্জাব, দুটো বউ, এই বাবা, মাত্র 15 দিনের মধ্যে ওই ন্যাড়া মুন্ডু ছেলের জন্য মেয়ে পাওয়া যায় নাকি? আমি 15 দিনের মধ্যে পাত্রী খুঁজে বিয়ে করে দেখিয়ে দেবো যে কি নাম ওই প্রেম লাগো নাকি ওকে, আমার দরকার নেই মা। যে তোরে পাগল বড়, আমি যতদিন আপনার মায়ের দেখাশোনা করবো ততদিন আমার কথা শুনেই চলতে হবে। মা ছানা কেটে বিছানায় পড়ে আছে বলে নইলে ওকে বাড়িতে ঢুকতে দিতাম না। সাইলেন্স। ওয়াও, মনে হচ্ছে এক্ষুনি বৌদি বলে ডেকে উঠি। আমার আমার দিদির কেসটা আমি আপনাকে দিয়ে সলভ করাতে চাই। ন্যাড়া বাবু, ন্যাড়া বাবু, গোড়া বাবু, আপনাদের মধ্যে দীপাল সিং কে আছেন? ছড়া ছড়িয়ে গড়গড়িয়ে মোরে আরো 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 দাও। এইটাকে এইটাকে বলে কমেডিয়া থ্রিল একসাথে, অসাধারণ। মানে আর যেখানে ঋত্বিক আছে সেখানে সবকিছু অসাধারণ। ও মাই গড, অসাধারণ। মানে আমার মনে হয় গোড়ার থেকেও দু কাঠি উপরে।
আর সুহোত্রাও দারুণ অ্যাক্টিং করে, মানে একটা ট্রেলার কতটা পারফেক্ট হতে পারে, মানে বিয়ে দুটো বউয়ের থেকে শুরু করে যেটা মানে বাচ্চা মার্ডার, তাও কি শুধু গার্ল চাইল্ড, ওটা একটা বেস করেছে মানে তারপরে এমন না মানে হ্যাঁ সত্যি মানে বাচ্চাদের মানে মার্ডারটা দেখাটা, বাচ্চা নয় মানে একদম কোলের বাচ্চা দেখ, 3 বছর তার থেকেও ছোট, এটা দেখাটা খুব মানে টাফ, আর ইমোশনালি আমি বুঝতে পারছি প্রচুর ধাক্কা দেবে, তার জন্য এই কমেডিটা খুব দরকার ব্যালেন্স করার জন্য। তারপর ঋত্বিকের এরকম পাগলামির অ্যাক্টিং তো, আর ওর গান তো আছেই আপনারা বলেন আপনাদের কেমন লাগছে? হ্যাঁ এটা 13 জিও বেরোচ্ছে, অবভিয়াসলি দেখবো, একদমই দেখবো, খুব তাড়াতাড়ি রিভিউ করবো। আপনারা জানাবেন আপনাদের কেমন লাগলো, আপনারা কতটা ইন্টারেস্টেড, কতটা ওয়েট করেছেন এটা দেখার জন্য, আর গোড়া ওয়ান দেখেছেন কিনা ওটা কেমন লেগেছিল সেটাও শ্রী একটা কমেন্ট বক্সে জানাতে পারেন, আর এরকম আর কি ভিডিও আমরা রিয়াক্ট বা রিভিউ করতে পারি সেটা অবশ্যই জান সাজেশন দেবেন। আবার তাহলে নেক্সট ভিডিওতে আপনার সাথে কথা হবে, বাই বাই।